শিক্ষকের হার কম, তাই স্কুলে এত ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না। এই ফরমান পাঁচগ্রাম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল রাজাক চৌধুরীর বলে অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করে ধূমান্ধার পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল প্রাঙ্গণে, মামলা গড়ায় থানায়। ঘটনাটি বৃহস্পতিবারে অভিযোগে জানা গেছে, নাম ভর্তিকে কেন্দ্র করে অভিভাবকদের সঙ্গে এদিন তর্কে জড়িয়ে পড়েন আব্দুল রেজাক এবং স্কুল থেকে তাদের বেরিয়ে যেতেও বলেন। এরই পরিপ্রেক্ষিতে রুশতারা বৈষ্ণব নামের এক অভিভাবক স্কুলের প্রিন্সিপাল আব্দুল শুক্কুর চৌধুরী, সভাপতি আব্দুল রেজাক ও গাড়ি চালক হিল্লোল আহমেদের অভিযুক্ত করে পাঁচগ্রাম থানায় দায়ের করেন এক মামলা। অভিভাবকদের অভিযোগ, নিজের একটি প্রাইভেট স্কুল রয়েছে আব্দুল রেজাকের, তাই শিক্ষকের হার কম রয়েছে অজুহাত দেখিয়ে সরকারি স্কুলে পড়ুয়াদের ভর্তি করছেন না তিনি। তারা আরো বলেন, 70 অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে তারা তীব্র আন্দোলনের পথে নামবেন। আজকে আমরা কয়েকজন মিলিয়া টাউন হাই স্কুলে অ্যাডমিশনের নিয়ে আর কি আমরা আসলাম। তো আব্দুল রাজাক চৌধুরী কইয়া সমাজসেবী আর স্কুলের পরিচালনা কমিটির প্রেসিডেন্টও, তাইন একজন সমাজসেবী হইয়া থাকার দরুন তাইন আজকে আমরা স্টুডেন্ট যারা নিয়ে গেছিলাম এবং গার্জেন মহিলা বেশি অংশ আসলো, ভিডিও একটা আছে যেটা ফুটেজ, ভিডিও ফুটেজ একটা আছে। আর তাইনের কাছ থেকে আমরা এইরকমের মানে দুঃখজনক ব্যবহার মানে মানে হইতে পারে না। আর তাইনে এই করাটা ঠিক হয় নাই। আর প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে তাইন প্রশাসন এটা দেখে নিব, আগামীতে যাতে এই ধরনের না হয়, সাম্প্রদায়িক ধরনের গণ্ডগোল সৃষ্টি হইতে পারে এই ধরনের ইয়ে থেকে। তো এটাই আমার বক্তব্য। আপনি এই ব্যাপারে কী করবেন? এত বড় একটা ঘটনা ঘটছে, এত বড় নিজে নিজের সমাজসেবী বলিয়া পরিচিত দিন, একজন সমাজসেবীর কাছ থেকে আপনি কি এটা অ্যাকসেপ্ট করতে পারেন? প্রথমে তো এটা অ্যাকসেপ্ট করার মতো না, বিকজ তাই নিজে প্রাইভেট একটা স্কুল, তাই একজন সরকারি স্কুলের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে যেভাবে তাই নিজস্ব একটা স্কুল চালান এবং এখানের যে ওনার যে ভাই আছে এই স্কুলের সরকারি স্কুলের হেডমাস্টার, এই ওনার ভাইরে কইয়া যে এখানে কোনো ছাত্র আর অ্যাডমিশন না দেওয়া এবং কইন যে আমাদের যে প্রাইভেট স্কুলটা আছে ওনার ওই স্কুলে গিয়ে ফ্রিতে অ্যাডমিশন নেওয়ার লেগে, তো এটা একটা মানে সরকারের মাধ্যমে একটা বিজনেস, নিজের প্রাইভেট বিজনেস খোলা। তো এতে আগামী দিনে একটি কমিউনাল রাইটস এবং অনেক কিছু লিবার্টি মানুষের উপরে যেগুলো অত্যাচার, প্যারেন্টস গার্জেন্সের উপরে যেগুলো অত্যাচার হয়েছে, তো এর জন্য এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিবাদ জানায় এবং আগামী দিনে এর 24 ঘন্টার মধ্যে এর শাস্তি পুলিশ প্রশাসনের মাধ্যমে হবে। আর এরপরে আমরা ওনার যে প্রতিষ্ঠিতা নিতে পারি আমরা সেটা নিতে বাধ্য হবে না।